নমস্কার বন্ধুরা, রান্নাবান্নাতে আবার একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব চটজলদি বানিয়ে ফেলার মতো সন্ধ্যার একটা টিফিন নিয়ে চলে এসেছি, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানাতে পারবে। দেখে নিই চলো আজকের রেসিপি। এটার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। বেসনটা আমি আগে থেকে চেলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো খুব অল্প করেই লাল লঙ্কার গুঁড়ো। অল্প করে দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা। দিয়ে দেবো হাফ চা চামচের মতো গোটা জিরে। এখানে তোমরা অল্প করে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হালকা হাতে একটু মিক্স করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আর খুব কম তেলে তোমরা এই খাবারটি বানিয়ে ফেলতে পারবে। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে একটু ফেটি ফেটি তৈরি করব, যাতে কোনো দানা দানা না থাকে, একটা মসৃণ ব্যাটার তৈরি হয়, সেদিকে খেয়াল রেখে কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এইরকম কিন্তু ব্যাটারটা হতে হবে। এবার আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচানো নিয়েছি আর পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কেটে নেবে। অল্প করে ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। তোমরা এখানে অল্প করে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিতে পারো। এই সময় আমার ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘন হয়েছে, তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিলাম। এইরকম ব্যাটারটা কিন্তু হতে হবে। এটাকে সাইডে রেখে এখানে আমি নিয়ে নিচ্ছি চারটে ব্রেড, পাউরুটি। ব্রেডে তোমরা সাইডগুলো বাদ দিয়ে দিতে পারো, আমি ব্রাউন পার্টটা বাদ দিইনি। এবার বেসনের মধ্যে গোলার মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে অল্প তেল দিয়ে লো ফ্লেমে এটাকে ভেজে নেবো। মানে ভেজে নেওয়া না, ঠিক সেকে নেওয়া। আর এই সময় কাজটা খুব তাড়াতাড়ি করবে, যেন পাউরুটিটা বেসনের গোলার মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তার জন্য বেসনের গোলার মধ্যে ডুবেই সঙ্গে সঙ্গে কিন্তু সেকে নেওয়ার চেষ্টা করবে। অল্প একটু উপর থেকে বাটার দিয়ে লো ফ্লেমে সেকে নিচ্ছি একটু লালচে লালচে করে। বাটারের বদলে তোমরা সাদা তেল দিয়ে করে নিতে পারো। তৈরি হয়ে গেল আজকে সহজ একটা সুন্দর টিফিন। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।